সারাদিন মাথা ঘোরানো, তারপর বমি বমি ভাব। হে আল্লাহ, তার মানে আমি প্রেগনেন্ট না তো? না না মনিয়া। আরে বাবা, কতবার বলবো, কখনোই সম্ভব না। যা হবার স্বপ্নে হয়েছে, তার জন্য বাস্তবে তুই প্রেগনেন্ট হবি কেন? তুই বললেই হলো, আমার কেমন জানি লাগছে। এখনো রিপোর্টটা আসছে না কেন? রিপোর্টগুলো আসছে। জি স্যার, জি স্যার। আশি হোসেন, আশি বেগম, এটা আশি হোসেন, এটা আশি বেগম, এটা আশি হোসেন। ওই তো রিপোর্ট নিয়ে আসছে। এই যে আপনার রিপোর্ট, কামিং। পজিটিভ? সত্যি সত্যি পজিটিভ হলে কি করে? হায় হায়, এখন আমার কি হবে? আমি কাকে কি জবাব দেব? কিভাবে সমাজে মুখ দেখাবো? যে আমার এত বড় সর্বনাশ করলো তাকে আমি কোথায় পাবো? স্যার, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। মানি ইজ নো প্রবলেম, টাকা যত লাগবে ফাউন্ডেশন আপনাকে দেবে। কিন্তু আমি চাই মিস্টার সাদেকের জন্য একটা মেডিকেল বোর্ড বানিয়ে তারপর আপনারা চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। ওকে? ওকে স্যার। কি করব আমি? এক্সকিউজ মি, এনিথিং রং? তুই সব কিছুর জন্য দায়ী তুই। মানে এসব কি? তুই আমাকে ইয়ে না করলে আমি আজ প্রেগনেন্ট হতাম না। আমার প্রেগনেন্সির জন্য দায়ী তুই, আমার এই অবস্থার জন্য দায়ী তুই। আমি তোকে পুলিশে দেবো। কিসের ইয়ে, কিসের প্রেগনেন্সি? ও, কিচ্ছু বুঝতে পারছিস না ভেজা বেড়াল? এই দেখ, আমার রিপোর্টে স্পষ্ট লেখা আছে আমি প্রেগনেন্ট। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? তুই সেদিন স্বপ্নে আমার রুমে এসে আমাকে ইয়ে করেছিস তার জন্য। স্বপ্নে ইয়ে, তারপর প্রেগনেন্ট? ইম্পসিবল। এক সেকেন্ড, দেখি রিপোর্টটা। আচ্ছা, আপনার নাম কি আরশি বেগম? বেগম? বেগম হতে যাব কেন? আমার নাম আরশি হোসেন। আপনার বয়স কি 36? 36? আমাকে দেখে কি বুড়ি মনে হচ্ছে? তোকে দেখতে পারে ভেতরে। কুল, একদম কুল। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি আরশি বেগম? কি আছে, আপনি কে? আপনার রিপোর্টটা দিন। এই নিন আপনার রিপোর্ট, এখানে লেখা আরশি বেগম, ঠিক আছে? ভাই ধন্যবাদ আপনাকে। আপনি আজকে না থাকলে আর 12টা বেজে যেত ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো, চিন্তা নাই, ভেতরে আমার ছেলে হাঁটাহাঁটি করছে, চলো তাড়াতাড়ি যাও, বাচ্চা আবার মরে যাবে। এই যে আপনার টেস্ট রিপোর্ট, ধরুন নামটা ভালো করে চেক করে নিন, এখানে আরশি হোসেন লেখা, আর বয়স না হয় নাই বললাম। আর হ্যাঁ, আমার বিশ্বাস রিপোর্টটা নেগেটিভ। মানে সরি 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 তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, গতকাল আপনি আমাকে লিফটে দেখে ভয় পালালেন, আজকে স্বপ্নে দেখা ইয়ের কারণে নিজেকে প্রেগনেন্ট ধরে নিয়ে আমাকে দোষী বানাচ্ছেন। এই, আমি জানতে চাই আপনি পেয়েছেনটা কি? আপনি কি আমাকে চেনেন? আমি চিনি। পরিচয়টা আপনি আপনার বান্ধবীকে বলে দেবেন, ভবিষ্যতে আমি আপনার বান্ধবীকে আমার আশেপাশে যেন দেখতে না পাই। গুড বাই। ওয়াও, ইশ ভাব মুনিয়া, লোকটা কে? হচ্ছে রেশাদ চৌধুরী, আদর্শ গ্রুপের চেয়ারম্যান, কোটি কোটিপতি। বছরে তার ব্যবসার পরিমাণ হাজার হাজার কোটি টাকা, তারপর আনমেরিড, শহরের সব মেয়ের ওর জন্য পাগল, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। হয়েছে হয়েছে, চাপাবাজি বন্ধ কর। লোকটা নিজেকে কিভাবে, মেয়েরা সারাক্ষণ শুধু ওকেই খুঁজে বেড়ায়। কোন দিন দেখবি এমন ধরা খাবে যে মেয়েদেরকে অপমান করতে ভুলে যাবে।